সম্মানিত দর্শক, দেশে একই কাণ্ড শুরু হয়ে গেছে। পাশে যদি টুপি পরিহিত লোক দেখে তাকেই গ্রেপ্তার করছে জামাত ইসলাম বলে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে কোন বিষয় হতে যাচ্ছে। দিন যতই গড়াচ্ছে দেশের ভয়াবহ পরিস্থিতি তা আরো বেড়েই যাচ্ছে। দর্শক, থামনেলে যে বিষয়টি উল্লেখ দেখেছেন ঠিক এখানেই সেই বিষয় দেখবেন, আর এই বিষয়ে আপনাদের নিজস্ব মতামতটা তুলে ধরার চেষ্টা করবেন। দর্শক শ্রোতা বন্ধুরা, কেন বলছি আপনাদের নিজস্ব মতামতটা তুলে ধরতে, আপনাদের একটা মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, দেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক, আর কথা বাড়াবো না, এ বিষয়ে বিস্তারিত দেখবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি। অবশ্যই আশা করি আপনারা এই বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো কথা বাড়াবো না আর, চলুন স্ক্রিন। আমি মিছিলে না, আমি পপুলার আসছিলাম আমার বাবাকে দেখানোর জন্য, মাঝখানে পড়ছি, আমি গাড়িতে উঠবো বলে মাঝখানে পড়ছি, আমি পপুলার যাবো বলে এভাবে আসছি গাড়িতে। আপনি কি কারণ দেখিয়ে তারা গ্রেপ্তার করছে? আমাকে আমাকে সন্দেহ, কর্মী সন্দেহে। কিন্তু আপনি তার সাথে বাবাকে? জি, বাবার জন্য পপুলার সিরিয়াল নিতে আসছিলাম। আপনার বাসা কোথায়? আপনার বাসা? আপনার আব্বার বাসা? আপনার কোথায় থাকেন? রামপুরা। রামপুর? আপনি কোথায় থাকেন? আমি থাকি সারাপাড়া। সারাপাড়া? ওখান থেকে কেন আসছেন? এখন কোথায় যাচ্ছিলেন? যাইতেছিলাম সারাপাড়া। সারাপাড়া যাচ্ছিলেন, আসছিলেন কখন? এই মাত্র আসছি। সকালে আসছেন? আমি এনে মাদ্রাসা পড়াই, যে নুনিয়া মাদ্রাসা পড়াই। মাদ্রাসা পড়ার? জি। আপনি কি বিজলি এসেছিলেন? না না না, আমি মাদ্রাসা পড়াই মসজিদে। আপনাকে নিয়ে আসা হয়েছে কোথা থেকে? আমি আইডিয়াল থেকে আসছি। বাসে? বাসে। বাস থেকে আপনি নিয়েছেন? দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন দাবি করছে যে তাকে মাদ্রাসায়। পুলিশ কিন্তু ইতিমধ্যে যারা আসছেন তারা কিন্তু এখানে খুব সতর্ক অবস্থানে রয়েছে, এবং তাদেরকে কিন্তু বিভিন্ন ভাবে গাড়ি থেকে সহ বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত পুলিশ কিন্তু তাকে ধরে রেখেছে, বিশেষ করে টুপি পাঞ্জাবি পরা। ভাই, আপনার নাম কি? আমি মধ্যবাটার শিক্ষক। আমার নাম মুফতি দেলার হোসেন। এই মাত্র আমি সাতারকুল মসজিদে নামাজ পড়াই, এই মসজিদে ক্লাসে যাচ্ছি। এই সাতারকুল বড় মাদ্রাসা, এই যে মাদ্রাসা, এই যে আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে পাঁচজনকে আটক করেছে পুলিশ, এবং যারা আটক করে হয়েছে তারা বলছিল তারা বিভিন্ন কারো বাসা, তারা হাসপাতালে আসছে, কেউ বা বলছিলেন তারা রিলেটিভের বাসায় আসছে, কেউ বা বলছেন, কেউ বা বলছিলেন যে তারা তাদের অফিসের জন্য বা অন্য কাজে কাজে বের হয়েছেন। কিন্তু মূলত এখান থেকে এখন তারা কেউ মিছিলে ছিল বলে এরকম কোনো স্বীকারোক্তি দিচ্ছে না, তবে পুলিশ তাদেরকে সন্দেহভাজনভাবে আটক করেছে এবং জামাত ইসলামের নেতৃকর্মী নেতাকর্মী হিসাবে তাদেরকে বিবেচনা করে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে এবং ওই মুহূর্তটা পাঁচজনকে আটক করেছে পুলিশ এবং সন্দেহভাজন ভাবে তাদেরকে পাঁচজনকে আটক করা হয়েছে। বিশাল সমাবেশের সম্মানিত জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন আজকে আওয়ামী লীগ সরকারের এই দুঃশাসনের কবলে পড়ে বাংলাদেশ একটি সংকট এবং ক্রান্তিকাল দুর্যোগ অতিক্রম করছে। তারা আওয়ামী লীগ সরকার অবৈধভাবে একের পর এক ক্ষমতায় চেপে বসে বাংলাদেশকে আজকে গোটা বিশ্বের সামনে প্রতিপক্ষ হিসাবে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। গোটা বাংলাদেশকে আজকে পৃথিবীর মানচিত্রে ঝুঁকিপূর্ণ একটি দেশ হিসাবে তারা প্রতিষ্ঠিত করে ফেলেছে। বাংলাদেশ আওয়ামী লীগ অপরাধ করতে করতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, তাদের অপরাধ থেকে মুক্তির জন্য
বিপদ থেকে বাঁচতে গিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে আজ বিপদে ফেলার চক্রান্ত করছে। আমরা জীবন বাজি রাখব, আমরা রক্ত দিয়েছি, আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে, আমাদেরকে ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে, ছাত্রলীগ যুবলীগ দিয়ে আমাদেরকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না। যারা মনে করেন পুলিশ দিয়ে আমাদেরকে দমন করবেন, আপনাদের পেটুয়া বাহিনী অতি উৎসাহী সদস্যরা গুলি করবেন, আজকে বলছে আসুন গুলি করুন, গুলি বুকে ধারণ করে বাংলাদেশকে মুক্ত করা হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আওয়ামী লীগ মানে তারা একসময় কম্বল চোর হিসেবে পরিচিত ছিল, আজ আওয়ামী লীগ ভোটের চোর হিসেবে গোটা বিশ্বে পরিচিতি পেয়েছে। আওয়ামী লীগ মানে ধর্ষণের সংগঠন, আওয়ামী লীগ মানে গরু চোর ছাগল চোরের সংগঠন, আওয়ামী লীগ মানে গুম খুনের সংগঠন, আওয়ামী লীগ মানে দেশ বিক্রির সংগঠন, আওয়ামী লীগ মানে আধিপত্যবাদের করাল গ্রাসে বাংলাদেশকে এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আগামী দিনে এই সরকার যে অবৈধ অন্যায় আক্রমণ করছে প্রতিহত করার জন্য জীবন বাজি রেখে আমরা সবাইকে রাজপথে ভূমিকা পালন করতে রাজি আছি। আগামী দিনে সম্মিলিত ভূমিকা পালন করার জন্য ঢাকা নগরবাসী সহ দেশবাসীকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে। রাজপথে জনগণের সাথে জামাত ইসলামের, ইসলামী ছাত্র শিবির কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে কি আপনারা রাজি আছেন? ডাক্তার শফিকুর রহমানকে মুক্তি দিতে হবে, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে মুক্তি দিতে হবে, মাওলানা রফিকুল ইসলাম খানকে মুক্তি দিতে হবে, আমাদের আটক নেতা কর্মীদের মুক্তি দিতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন ভিডিওটি, সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখিয়েছি, এ বিষয়ে আপনারা নিজস্ব মতামতটা তুলে ধরার চেষ্টা করবেন। দর্শক, আমি কেন একটা কথা খেয়াল করেছেন, কেনই বা আপনাদের কাছে নিজস্ব মতামতটা এতবার করে বলেছিলাম আর কমেন্টস করতে বললাম, কারণ একটা মতামত আমাদের কাছে, প্রতিটা দেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার কথা ধরুন, আপনি অনেক সময় ভিডিও চালু রেখে কমেন্টস পড়তে আসেন, আসেন কি না কমেন্টসে লিখে যাবেন। দর্শক, এরকমভাবে আপনারা যদি প্রতিটা কথা এক একটা মতামত দিয়ে যান, অনেক সময় আপনাদের মতামতের পরে আমরা যা, অনেকেই যারা ভিডিও তৈরি করি, অনেক সময় দেখি কমেন্টসে যা লেখা হয়, যে বিচার চাওয়া হয়, দেখি অনেক সময় সেই রায় কার্যকর হয়। তো দর্শক, এ বিষয়ে আপনারা বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে একটা মতামত পেশ করে যাবেন। আর যারা পরবর্তী নিউজ আপডেট আমাদের চ্যানেলের পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা এখনও লাইক করেনি, লাইক দিয়ে ভাই অবশ্যই, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল বুঝতে পারছি, অবশ্যই শেয়ার করে দিবেন ফেসবুক কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। তো আর কথা বলাবো না, এখনকার মতো বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখানে থাকবেন, আছেন, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।